যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে সম্পদ অনুযায়ী যাকাত আদায় করে না, এরকম আছে না নাই? সম্পদের যাকাত দিতে হবে কি হবে না? শতে আড়াই পার্সেন্ট হারে আমাদের যাকাত দিতে হবে। এক লাখ টাকা হলে আড়াই হাজার টাকা যাকাত, এক কোটি টাকা হলে আড়াই লক্ষ টাকা যাকাত, একশো কোটি টাকা হলে আড়াই কোটি টাকা যাকাত। বরাবর দেয় আমাদের দেশে নমাতে বরাবর তো দেয় না? এই যা টুকটাক দেয় রোজা আসলে, আমরা মনে করি শুধু যাকাত রোজাতে দেয় না, সব সময় অল টাইম আপনার সম্পদের এক মাস এক বছর রানিং হয়েছে আপনার মালিকানাই, বাস আপনাকে যাকাত দিতে হবে। আমরা মনে করি শুধু রমজানে যাকাত নয়, এর পরাইছে দেন না, রমজানে দেন ঠিকভাবে দেন, দেয় না। ওই বাজারে যাই ফসা ফসা শাড়ি হড়ে বেছে, ফসা লুঙ্গি হড়ে বেছে, নাম দি 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 যাকাতের কাপড়। আচ্ছা পৃথিবীতে যাকাতের কাপড় নামে কোনো কাপড় বাইরে হইছে না? কথা বলেন, স্পেশাল কোনো কাপড় বানাইছে না? কথা বলেন, বানাইছে? এটা কি, এটা একটা দুকাবাজি, প্রতারণা গরিবদেরকে দুকা দেওয়ার জন্য। আপনার কে বলছে একশো জনকে যাকাত দিতে, আপনি দুইজনকে দেন একজনকে দেন? কথা বলো না ঠিক কিনা? আমাদের দেশে একশো কোটি টাকার মালিকের অভাব নাই। আপনারা মনে করতেছেন একশো কোটি টাকা কার আছে? আরে একশো কোটি না, হাজার হাজার কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা মানুষের এরকম জমা করে রাখছে, এরকম মানুষ আছে না নাই? তো শুধু যদি কম হিসাব করেন, যদি আপনার একশো কোটি টাকার একজন মালিক যদি যাকাত দেয় আড়াই কোটি টাকা যাকাত দিতে পারবে, তাহলে আড়াই শত একসাথে আড়াইশো গরিব মানুষকে এক বছরে ধনী বানাই দিতে পারবে এক লাখ দিয়ে। কথা বলুন ঠিক কি না? তাকে একটা রিক্সা কিনে দেন, সেলাই মেশিন কিনে দেন, একটা ঘর বাঁধি দেন, একটা গরু দুধ দুয়ার একটা গরু কিনে দেন, অথবা তাকে একটা ভালো কিছু দেন, সেটা করেন। কথা বলুন ঠিক কি না? এই সমস্ত বৌতাবাজির দরকার নাই তো ভাই। আপনি একশো জনকে না দিয়ে শুধু পাঁচ জনকে পাঁচটা লুঙ্গি দেন, কথা বলুন না ঠিক কি না? শাড়ি দিলে পাঁচ জনকে দেন, লুঙ্গি দিলে পাঁচ জনকে দেন ভাই, হাসরের ময়দানে ওটার বদলা তো পাবেন পাবেন। দুনিয়াতে যতদিন ওই লুঙ্গি পড়বে ওই বান্দা, ততদিন আপনার আমল নামাই প্রত্যেক দিন নতুন দেওয়ার মতো সওয়াব হবে। কিন্তু এখন এমন লুঙ্গি দিতেছে, আমি দেখছি এরকম কয়েকটা জায়গাতে লুঙ্গি এবং শাড়ি আমার দেখার সুযোগ হয়েছে, আমি দেখছি, আমি দেখতেছি এগুলো একবার ধুইলে এরপরে হালুকা হাঁটুতে শুরু করে গোটা দুনিয়া নতুন বিরিজ তো দেখা যাবে। কথা বলুন না ঠিক কি না? এই লুঙ্গি দিয়ে যাকাত দিতেছে, বুঝ দিতেছে, বুঝ না, এগুলো প্রতারণা। আমার নবী বলেন, ওই আপনার প্রতারণা চিনেন, প্রতারক চিনেন শুধু শাহেদকে, ওই টেলিভিশনে দেখাইছে, ফেসবুকে দিছে, এরে চিনেন কত বড় বড় প্রতারক আমাদের ভিতরে আছে। কথা বলুন ঠিক কি না? শুধু সে নয়, বেগুন বিক্রেতার ভিতরে প্রতারক আছে, চাল বিক্রেতার ভিতরে প্রতারক আছে, ডাল বিক্রেতার ভিতরে প্রতারক আছে, নামাজের ভিতর, ইমামের ভিতর, মুয়াজ্জিনের ভিতর, খতিবের ভিতর, বক্তার ভিতর, ওয়াইজের ভিতর প্রতারক আছে। কথা বলুন ঠিক কিনা? সব সেক্টরে প্রতারক আছে।